সুমাই চ্যানেল, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ছোট জন্মানো বাচ্চাদের সোয়েটারের ডিজাইন। এই দেখুন, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আজ আমি আপনাদেরকে দেখাবো। এটা খুব সহজ একটা ডিজাইন এবং এটা একটা মাল্টি কালারের ডিজাইন। আপনারা বাড়িতে যদি উল বেঁচে থাকে তাই দিয়ে এই ডিজাইনটা তৈরি করতে পারেন, এবং এটা যেহেতু খুব সহজ ডিজাইন, এটা যে কেউ তৈরি করতে পারে। যারা শুধু সোজা এবং উল্টো বুনতে পারে তারাও এই ডিজাইনটা তৈরি করতে পারে। এবং এটাতে আমি বেস কালার দিয়েছি সাদা। সাদার সঙ্গে সব রকম কালার মানিয়ে যায়, তাই এটাতে আমি বেস কালার দিয়েছি সাদা। তবে আপনারা মনে করলে আপনাদের মতো করে কালার চুজ করে বেস কালার দিতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, মাল্টি কালারের এই সোয়েটারটায় আমি বেস কালার দিয়েছি সাদা। সাদা দিয়ে বেস কালার দিয়েছি, এছাড়া দিয়েছি ধরুন জাম কালার, সবুজ, বটল গ্রিন, নীল, অরেঞ্জ, রানি কালার। এখন আমি এই পেঁয়াজের খোসা এই কালারটা দিয়ে এখন আমি বুনবো। তো অনেকগুলো কালারই দিয়েছি। অ্যাকচুয়াল কি, সাদার উপর সব কালার খুব ভালো লাগে, সেই জন্য সাদাটা দিয়ে বেস কালার দিয়েছি। তবে আপনারা মনে করলে গোলাপি, হলদে, লাল সব রকম কালার দিয়েই আপনারা বেস কালার দিতে পারেন। তো চলুন শুরু করি ডিজাইনের ফার্স্ট কাটা। এখানে একটা কথা বলে দিই, প্রথমে আমি বর্ডার বুনেছি। বর্ডার বোনার পর দুটো কাটা, শুধু সোজা আর উল্টো, সোজা কাটিতে সোজা, উল্টো কাটিতে উল্টো, এইভাবে দুটো কাটা বুনে নিয়েছি। বুনে নেবার পর থেকে জাম কালারের এই উলটা দিয়ে, দেখুন আমি জাম কালারটা দিয়েই একদম নিচে থেকে শুরু করেছি, ঠিক আছে? তো এখন আমি এই জাম কালারের উলটা দিয়ে যেভাবে শুরু করেছিলাম সেভাবেই আপনাদের একদম প্রথম থেকে দেখাচ্ছি। ফার্স্ট ঘরটা আমায় তুলে নিতে হবে, বুনবো না, ঘরটা তুলে নিলাম। সেকেন্ড ঘরটা থেকে আমি বুনতে শুরু করছি, সোজা বুনছি, যেহেতু এটা সোজা কাঁঠা। একটা ঘর সোজা, প্রথমে একটা ঘর তুলে নিলাম, সাদা রঙের উল দিয়ে বোনা একটা ঘর তুলে নিয়েছি। তারপর আমি বুনতে শুরু করলাম, একটা ঘর সোজা, একটা ঘর না বুনে তুলে নেওয়া। একটা ঘর সোজা, একটা ঘর না বুনে তুলে নেওয়া, পুরোটা এইভাবেই আমাকে কমপ্লিট করতে হবে। দেখুন, একটা ঘর সোজা, একটা ঘর না বুনে তুলে নেওয়া, একটা ঘর সোজা, একটা ঘর না বুনে তুলে নেওয়া, একটা ঘর সোজা, এইভাবে পুরো কাঁটাটা আমি কমপ্লিট করছি। লাস্টের ঘরটা সোজা বুনে নিলাম, ঠিক আছে? আমার ডিজাইনের ফার্স্ট কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাঁটায়। তার আগে দেখিয়ে দিই পিছন দিকটা কীরকম দেখতে লাগছে। দেখুন,
এইরকম পিছন দিকটা দেখতে লাগছে, পিছন দিকটাও ভালো দেখতে লাগে, খারাপ লাগে না। সেকেন্ড কাঁটায় কি করব, যে ঘরগুলো আগের কাঁটায় না বুনে তুলে নিয়েছি সেই ঘরগুলো এই কাঁটাতেও না বুনে তুলে নেব, আর যে ঘরগুলো আমি আগের কাঁটায় সোজা বুনেছি এই কাঁটাতেও সেই ঘরগুলো সোজাই বুনব। দেখুন ফার্স্ট ঘরটা আমি তুলে নিচ্ছি, আপনারা মনে করলে সোজা বুনেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, উলটাকে পিছন দিকে ঘোরালাম, ঘুরিয়ে সাদা ঘরটা তুলে নিলাম, ঠিক আছে। আগের কাঁটাতেও না বুনে তুলেছি, এই কাঁটাতেও না বুনে তুলে নিলাম, আবার উলটাকে ঘোরালাম, ঘরটা সোজা বুনলাম, উলটাকে ঘোরালাম, ঘরটা তুলে নিলাম, উলটাকে ঘোরালাম। উলটাকে সবসময় সামনের দিকে ঘোরাচ্ছি কেন, ঘরটা যাতে সোজা যেভাবে আমরা বুনি সেভাবেই উলটাকে সামনের দিকে ঘোরাচ্ছি। উলটা আবার পিছন দিকে নিয়ে নিলাম, এই ঘরটা সাদা ঘরটা তুলে নিলাম, উলটা আবার ঘোরালাম, ঘরটা সোজা বুনলাম, উলটা পিছন দিকে ঘোরালাম, সাদা ঘরটা তুললাম, উলটা সামনের দিকে ঘোরালাম, এই ঘরটা সোজা বুনলাম, উল্টা পিছনে ঘোরালাম, সাদা ঘরটা তুলে নিলাম, উল্টা সামনে ঘোরালাম, ঘরটা সোজা বুনলাম, উল্টা ঘোরালাম, ঘরটা তুলে নিলাম, আবার উল্টা ঘোরালাম, ঘরটা সোজা বুনলাম। এইভাবে পুরো এই ডিজাইনের 2 নম্বর কাঁটাটা আমার এইভাবে পুরো বোনা হবে। ঘরটা সোজা বুনলাম, লাস্টের যে ঘরটা এমনি তুলে নিলাম সাদা ঘরটা, আমার ডিজাইনের সেকেন্ড কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায়, দেখুন এখানে কি করব, এই গাজর কালারের উলটা দিয়ে সমস্ত ঘর সোজা বুনব। দেখুন প্রথম সাদা ঘরটা সোজা বুনলাম, এটাও বুনলাম সোজা, আবার সাদা ঘরটা সোজা, এইভাবে কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি সোজা বুনে নিচ্ছি। এখনো অবধি কিন্তু দেখুন আমরা কিন্তু সোজাই বুনছি, উল্টো কিন্তু কোনো বোনা দিইনি। এই ডিজাইনটাতে উল্টো বোনাটা খুব কমই হবে, সোজা বোনাটাই বেশি হবে। সব ঘর সোজা বুনে নিচ্ছি, দেখুন সব ঘর সোজা বুনছি। হয়ে গেল সমস্ত ঘর আমি সোজা বুনে নিয়েছি। দেখুন ডিজাইনটা কি অপূর্ব দেখতে লাগে, অসাধারণ দেখতে লাগে। এটা আপনারা ছোট বাচ্চাদের সোয়েটারে যখন দেবেন কালার মিলিয়ে মিলিয়ে, অসাধারণ দেখতে লাগে। চলে এলাম ডিজাইনে 4 নম্বর কাঁটায়, কি করব, সমস্ত ঘর সোজা বুনবো। এটা কিন্তু উল্টো পিঠের কাঁটা, তাও কিন্তু সমস্ত ঘর সোজাই বুনছি ডিজাইনের 4 নম্বর কাঁটা। এটা
সমস্ত ঘর সোজা। কত সহজ দেখছেন ডিজাইনটা, ভীষণ সহজ ডিজাইন। এবং আপনারা এটা অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করবেন বাচ্চাদের সোয়েটারে, মানে এত সুন্দর দেখতে লাগে, মানে বাজারে আমি তো আজ অবধি এত সোয়েটার দেখি বাচ্চাদের, এই ডিজাইনের সোয়েটার আমি অন্তত আজ অবধি দেখিনি। হয়ে গেল, চলে এলাম ডিজাইনের 5 নম্বর কাঁটায়। 4 নম্বর কাঁটা আমার কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম ডিজাইনের 5 নম্বর কাঁটায়। এখানে একটা কথা বলি, এই 4টে কাঁটা কিন্তু আমরা এই গাজর কালারের উল্টা দিয়ে আমরা 4টে কাঁটা বুনলাম। এখন কিন্তু আমি আবার 4টে কাঁটা বুনবো সাদা রঙের, অর্থাৎ এই বেস কালারের উল্টা দিয়ে আমি আবার 4টে কাঁটা বুনবো। কীভাবে বুনবো দেখুন, ফার্স্ট একটা ঘর সাদা রঙের উল দিয়ে একটা ঘর সোজা, সাদা রঙের উল দিয়ে একটা ঘর সোজা বুনলাম। একটা ঘর না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নিলাম, আবার সাদা রঙের উলটা দিয়ে একটা ঘর সোজা, একটা ঘর এমনি তুলে নেওয়া, একটা ঘর সোজা, একটা ঘর এমনি তুলে নেওয়া, একটা ঘর সোজা, একটা ঘর এমনি তুলে নেওয়া, একটা সোজা, একটা এমনি তুলে নেওয়া, একটা সোজা, একটা এমনি তুলে নেওয়া। এইভাবে পুরো 5 নম্বর কাঁটাটা বুনতে হবে। একটা ঘর সোজা বুনবো, একটা ঘর না বুনে কাঁটায় এমনি এমনি তুলে নেব। এই ডিজাইনটায় সব থেকে একটা সুবিধের ব্যাপার কি, এই ডিজাইনটাতে ঘর নেবার কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি জোড় সংখ্যার ঘর নিতে পারেন, বিজোড় সংখ্যার ঘর নিতে পারেন, যে কোনো রকম ঘরে কিন্তু এই ডিজাইনটা দুর্দান্ত দেখতে লাগে। দেখুন লাস্টের এই ঘরটা আমি কিন্তু কাঁটায় এমনি তুলে নিলাম, বুনলাম না, ঠিক আছে। চলে এলাম ডিজাইনের 6 নম্বর কাঁটায়। ফার্স্ট ঘরটা তো এমনি তুলে নিতে হবে, উপায় নেই। সাদা রঙের উল্টা এবার সামনের দিকে ঘোরালাম, ঘুরিয়ে সাদা রঙের ঘরটা সোজা, উল্টা আবার পিছন দিকে ঘোরালাম, ঘরটা এমনি তুলে নিলাম কাঁটায়। আগের কাঁটাতেও এই ঘরটা এমনি তুলে নিয়েছিলাম, এই কাঁটাতেও ঘরটা কাঁটায় না বুনে এমনি তুলে নিলাম। সাদা উল্টা আবার সামনের দিকে ঘোরালাম, ঘরটা সোজা বুনলাম, উল্টা পিছন দিকে ঘোরালাম, ঘরটা এমনি তুলে নিলাম। সাদা রঙের উল্টা সামনের দিকে ঘোরালাম, সাদা ঘরটা সোজা বুনলাম, সাদা উল্টা পিছনে ঘরটা তুলে নিলাম, উল্টা সামনে ঘরটা সোজা বুনলাম, উল্টা পিছনে ঘরটা তুলে নিলাম। এইভাবে পুরো 6 নম্বর কাঁটাটা এইভাবেই বোনা হবে। সাদা রঙের ঘরগুলো সোজা বুনছি, গাজর কালারের ঘরগুলো না বুনে আবার কাঁটায় তুলেই নিচ্ছি।
হয়ে গেল। আমার ডিজাইনের 6 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের 7 নম্বর কাঁটায়। দেখুন ডিজাইনটা কিন্তু অলরেডি পড়তে শুরু হয়ে গেছে। 7 নম্বর কাঁটায় এই সাদা রঙের উল্টা দিয়ে সমস্ত ঘর সোজা বুনব। সাদা রঙের উল দিয়ে এই কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর সোজা বুনে নিচ্ছি। এটা ডিজাইনের 7 নম্বর কাঁটা। এটাতে ঘর নেবার যেহেতু বাধ্যবাধকতা নেই, সোজা জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনো অসুবিধে নেই, সেহেতু এই ডিজাইনটা আপনারা যে কোনো কিছুতেই করতে পারেন। আমি বললাম এটা আপনারা ছোট বাচ্চাদের সোয়েটারে বানাতে পারেন, কিন্তু আপনারা মনে করলে এই ডিজাইনটা টুপিতে দিতে পারেন, কিংবা ধরুন যদি ব্ল্যাঙ্কেট তৈরি করেন ব্ল্যাঙ্কেটে দিতে পারেন। হয়ে গেল ডিজাইনের 7 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের 8 নম্বর কাঁটায়। কি করব, এই 8 নম্বর কাঁটায় সমস্ত ঘর এখন আমি উল্টো বুনবো। 8 নম্বর কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি এখন উল্টো বুনে নিচ্ছি। নর্মালি যেভাবে আমরা উল্টো বুনি সেভাবেই বুনছি। দেখুন দেখুন আমার কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটা কমপ্লিট হওয়ার পর ডিজাইনটা এই রকম এত সুন্দর দেখতে লাগছে। এবার আবার আপনারা অন্য একটা কন্ট্রাস্ট কালার নেবেন, নিয়ে আবার আমি যেভাবে শুরু থেকে বললাম সেইভাবেই কিন্তু আপনারা আবার শুরু থেকে সেইভাবে বুনতে শুরু করবেন। 1 নম্বর কাঁটা থেকে যেভাবে বলেছি সেভাবে বুনতে শুরু করবেন, তাহলেই কিন্তু এই এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও।